সামনে একটা জায়গা ছিল প্রায় বছর তিনেক আগে, ওখানে একটা স্বনির্ভর গোষ্ঠীর একটা ঠিকানা করার কথা ছিল এখানকারই মেম্বার, যে জায়গাটা পঞ্চায়েত এবং যে গ্রামটার উপরে ঝামেলাটা হয়েছিল, আমি এখানকার সমস্ত মানুষের সাথে কিছুদিন আগে বসেছিলাম এবং সমস্ত মানুষের মতামতের ভিত্তিতে আমরা এখানে ফিপ ফিনান্স গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছে সেই ফান্ডের উপরে আমরা এখানে সরকারিভাবে একটা অনুষ্ঠান ভবন করতে চলেছি এবং খুব তাড়াতাড়ি অনুষ্ঠান ভবনের কাজ খুব সম্ভবত এক মাসের মধ্যে শুরু হয়ে যাবে। কিন্তু এখানে গ্রামবাসীরা একটা স্কুল চেয়েছিল বাচ্চাদের, গ্রামবাসী দিকে হয়তো ভুল বোঝানো হয়েছিল, আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন এবং গ্রামবাসীরা এখানকার ভালদা গ্রামের সমস্ত মানুষজন এখানে সরকারিভাবে যে অনুষ্ঠান ভবনটা হবে তারা একটা রেজুলেশন করে পঞ্চায়েতকে জানিয়েছে যে আমরা এখানে অনুষ্ঠান ভবনটা চাই, সরকারিভাবে অনুষ্ঠান ভবনটা হোক, হলে আমরা উপকৃত হব। 15 লাখ টাকা পঞ্চায়েত থেকে আপাতত দেওয়া হয়েছে, এরপর আমরা এমপি এবং এমএলএ কে ম্যাডাম আছেন আমরা অনুরোধ করব পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পার্টির তরফ থেকেও আর 10 লাখ টাকার মতন যদি পাওয়া যায় এমপি এবং এমএলএ ম্যাডামের কাজ হইতে, তাহলে অনুষ্ঠান মানে যে অনুষ্ঠান ভবনটা করব খুবই উন্নত মানের হবে। এটা সঙ্গের বিল্ডিং করার একটা প্রস্তাব আমরা পঞ্চায়েত সমিতিকে পেয়েছিলাম, জায়গার সমস্যা ছিল এবং সঙ্গের যে বিল্ডিং সেই জায়গারও আমরা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে চলেছি, 2 মাসের মধ্যে আমরা সঙ্গের বিল্ডিংটাও করব এবং সেটা যে কোনো জায়গাতে হবে, আমরা সবার সকল সদস্যদায় পঞ্চায়েতের মতামত নিয়ে আমরা করব সঙ্গের বিল্ডিংটা। আমরা যে সঙ্গের বিল্ডিংটা করতে গিয়েছিলাম সঙ্গের বিল্ডিংয়ের এখনও পর্যন্ত অর্থের অনুমোদন হয়নি, আমরা গভর্নমেন্টকে যদি জায়গা যত তাড়াতাড়ি দিতে পারবো আমরা সঙ্গের বিল্ডিংয়ের টাকা তত তাড়াতাড়ি পাবো, অনুমোদনটা পেয়ে যাবো।